সিলারি গাঁও, আমরা এখানে এলাম 12:45। তারপরে আমাদের সুন্দর একটা চা দেওয়া হলো, লাল চা দুধ ছাড়া, সুন্দর বানানো আদা চিনি দিয়ে। সেই চা খেয়ে আমাদের রুম অ্যালার্ট করা হলো, রুমের মধ্যে আসলাম। এবং হোমস্টেতে সবচেয়ে বড় রুম, সবচেয়ে সুন্দর রুমটা আমাদের দেওয়া হয়েছে। এটা একদম শেষের দিকের রুম, সবচেয়ে শেষ রুমটা আমরা পেয়ে গেছি। আর জায়গার সৌন্দর্যের কথা আলাদা করে বলার কিছু নেই, এটা সত্যি একটা গাঁও, একটা বড় গ্রাম। বেশ প্রচুর বাড়ি আছে, প্রচুর ঘর বাড়ি আছে, এবং পুরো গাঁওটা, পুরো গ্রামের চারদিকটায় পাহাড় দিয়ে ঘেরা। এটা হচ্ছে পিছন দিকে, এটা পিছন দিকে বারান্দা, পিছন দিক দিয়ে আমরা দেখছি, পুরো ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে। যদিও কুয়াশা আছে, পরিষ্কার কিছু নয়, বাট দেখা যাচ্ছে, অনেক ভালো, অনেক সুন্দর। আর এখানে ফুল প্রচণ্ড রকমের বেশি, সব ঘরেই প্রায় এরকম ধরনের ফুল পাওয়া যায়। এটা পিছন দিক, পিছন দিকেও পুরো পাহাড় দিয়ে ঘেরা। সামনের দিকে গেলে পাহাড়টা আরও বেশি পাওয়া যাবে, উঁচু। আমাদের পিছন দিকে যেটা আছে সেটা, পাহাড়টা আরও ক্রমশ উঁচুর দিকে উঠে যাচ্ছে, সেটা আমরা একটু পরে দেখব। মোটামুটি এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখনই আসা মাত্র আমাদের ওয়েলকাম সুইটস দেওয়া হলো, দুটো লজেন্স। আচ্ছা, এইটা হচ্ছে সামনের দিকটা, সামনের দিকটা আমরা আরো ভালোভাবে দেখবো পরে যখন যাবো। এটা সামনের দিকে, এইগুলো হচ্ছে সব অন্যান্য রুম আছে হোমস্টের। এই দিকে আছে, এদিকেও প্রচুর রুম আছে। হ্যাঁ, খুল রে, খুল রে। ও ছি ছি, কিন্তু তোমার টাইট হ্যায়, খুলনে মে টাইম লাগ জাতা হ্যায়। হ্যাঁ, ওয়েলকাম সুইট, ওয়েলকাম সুইট দেওয়া হচ্ছে। আচ্ছা, সিলারি গাঁও, এইটা হচ্ছে সিলারি গাঁওয়ের এন্ট্রান্স। সব গাড়ি এখান দিয়ে ঢোকে, এখন নতুন নতুন অনেক বাড়ি হচ্ছে আর কি। সিলারি গাঁওটা এখনও অতটা ঠিক এস্টাবলিশড নয়, তবুও প্রচুর, একটু বড় গ্রাম, প্রচুর বাড়ি আছে, প্রচুর হোমস্টে আছে এখানে, প্রায় সব বাড়িতেই হোমস্টে আছে। এবং এটাই এদের জীবিকা প্রধান অঙ্গ, এটাই এদের প্রধান জীবিকা। তো আগের ভিডিওতে সিলারি গাঁওয়ের পিছন দিকটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সিলারি গাঁওয়ের ওপর দিকটা, যেখানে যেখান থেকে পাহাড়ের স্লোপিংটা জাস্ট আরম্ভ হয়েছে। কী সুন্দর, অপূর্ব লাগছে পাহাড়ের গায়ে যে গাছগুলো লম্বা লম্বা, কী সুন্দর একটা ভিউ এখান থেকে। এই সিলারি গাঁওয়ের এখান থেকে পাহাড়ের ওপরে শুরু, এবং এটা হচ্ছে সিলারি গাঁওয়ের ওপরের দিকটা আর কি। এখান থেকে উপর দিকে পাহাড়, সবগুলো বাড়ি, এবং গিয়ে গিয়ে এই লম্বা করে এই যে রাস্তা, প্রত্যেকটা রাস্তার ধারেই বাড়িতে হোমস্টে আছে, গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে। এইখান থেকে সিলারি গাঁওয়ের পুরো ভিউটা মোটামুটি পাওয়া যায়। এই প্রচুর হোমস্টে এখানে রয়েছে, এবং তার উপরই পাহাড়, এই লম্বা লম্বা গাছের সারি। এই জায়গাটা থেকে পুরো ভিউটা পাওয়া যায়, এখান থেকে লম্বা করে গাছের সারি, প্রচুর বাড়ি ঘরদোর আছে। পুরো ওই সিলারি গাঁওটা এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি। সামনে গিয়ে আরও ডান দিকে রাস্তাতে একটা ছোটো মাঠ মতো আছে, ছোটো বিল্ডিং আছে, ভেতর দিকে আরও জিপ যায়, ওপর দিকেও জিপ যাওয়ার রাস্তা আছে।